হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, এই বর্ষাকালে ককটেল পাখির ঠান্ডা লাগার হাত থেকে কিভাবে আমি রক্ষা করি, সেইটাই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ভিডিওটা ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে দেখুন, মানে এখন যা পরিমাণে, মানে এখন এতদিন খুব গরম ছিল আর এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেরকম আমাদের এখানে কালকের থেকে আপনার আজকে সকাল মানে 12টা সাড়ে 12টা অব্দি বৃষ্টি, এখনো দেখুন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। ওয়েদারটা আর ওই পরিবেশটা দেখুন পুরো অন্ধকার হয়ে রয়েছে, ঠিক আছে। এই টোটালি এই পরে এত বৃষ্টি, মানে রাস্তায় জল, মাঠে ঘাটে পুরো জলে ভরে গেছে। তাই এই ওয়েদারে প্রত্যেকটা বন্ধুকেই বলবো যে পাখিগুলোর প্রতি একটু যত্ন নেন, ঠিক আছে। এবার আপনার এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বা এখন আমাদের এখানে কালকের থেকে হয়েছে, ঘরটা আপনি অনুভব করতে পার, মানে করলেই বুঝতে পারবেন পুরো ঘরটা অন্ধকার। কালকে রাত্রে মানে দুপুরের থেকে বৃষ্টিটা নেমেছে, আমার একটা সাইডের দরজা জানলা সবসময় বন্ধ ছিল, প্লাস আপনার দরজাটাও বন্ধ রেখেছিলাম আর এই জানলাটা খালি খোলা রেখেছিলাম। কারণ এই জানলাটা খোলার কারণ হয়েছে বাইরের হাওয়া যেন ওই দুটো জানলা দরজা দিয়ে আপনার ঘরে না ঢুকতে পারে, আর ঘরের যে গ্যাসটা হয় সেটা যেন এই জানলা দিয়ে বেরিয়ে চলে যেতে পারে, যার কারণে একটা পাট জানলার খোলা রাখা হয়েছিল আর বাদ বাকি সবই আপনার বন্ধ ছিল। এই রকমই যেরকম যেসব বন্ধুরা খোলামেলা আকাশের নিচে বা মানে ছাদের উপরে সেট করা আছে, সেই সব বন্ধুরা ঠান্ডা লাগলে দেখুন একই কথা বলবো, এর আগে অনেকবার বলেছি ঠান্ডা লাগার, বা অনেক বন্ধুরা ফোন করছে, সুমন দা আমার পাখিটা হালকা ঝিমাচ্ছে, এক সাইডে বসে থাকছে, গা ফুলে থাকছে, তাই কি করবে? দেখেন ঠান্ডা লেগে গেলে হাজার রকম মেডিসিন আছে, হাজার রকম কোম্পানির মেডিসিন পাবে, কিন্তু যদি এই আমি যে কথাগুলো বলছি বা যে খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেইটা যদি আপনারা সব সময় মানে সময় মতন আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু চট করে এই সমস্যার আপনাদের আসবে না, চট করে আসবে না। কারণ কি, ঠান্ডা লেগে গেলে ওষুধ তো পাবেনই, সে যে কোনো ওষুধ, যে কোনো কোম্পানির যে কোনো আপনারা দিতে পারবেন, কিন্তু যে মেডিসিন গুলো আমি মানে ব্যবহার করি আমার কিন্তু দেখুন পুরো ঘরই আপনাদের, আমি কিন্তু এইসব সমস্যা খুব কম করি। কারণ কি কম করি, কারণ একটাই জিনিস কি, আমি আগের থেকেই মানে পাখির প্রতি মানে একটা স্টেপ নিই যে এখন এই সিজনে এই জিনিসটা খাওয়াতে হবে, এই সময় এই জিনিসটা করতে হবে, ঠিক আছে। তাই বলছি, এই যে অনেক বন্ধুরা ফোনেও আমি বলি দাদা এখন থেকে আপনার তুলসী পাতা দেওয়া আরম্ভ করেন, এই যে তুলসী পাতাটা আপনারা সবাই জানেন, এই তুলসী পাতা আপনি কিন্তু সপ্তাহে, এখন যা বর্তমানে যা পরিস্থিতি, কেন মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বা কোন জায়গায় কি রকম হচ্ছে আমি জানি না, এই তুলসী পাতাটা কিন্তু এখন মাস্ট আপনাদের দরকারি, সেই যে পাখির আপনার ঠান্ডা লাগুক চাই না লাগুক, এই তুলসী পাতাটা এখন আপনাদের দরকার। এই তুলসী পাতাটা দিলে কি হবে, ওদের ওরা খাবে, খাওয়ার পরে ওদের বডিটা গরম রাখবে, ঠিক আছে বন্ধুরা। এই তুলসী পাতাটা কিন্তু দরকার। এই তুলসী পাতাটা কখন কাজে দেবেন, এ টু জেড, মানে যত রকম, মানে ধরেন ডিম, ডিম ধরেন দিয়েছে বা ডিম দিয়েছে বা বাচ্চা সবে ফুটেছে, ঠিক আছে, বা হাড়িতে যাতা শুরু করেছে, তখন কিন্তু এই পাতাটাও আপনারা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই সব জিনিসগুলো বা এখনো হাড়ি দেন নাই সেই সব পাখিগুলোটা কিন্তু এইসব পাতা নিম আপনার তুলসী পাতাটা ব্যবহার করতে পারবেন। এই তুলসী পাতাটা দেখানোর কারণই হয়েছে, আমি আপনাদের আরেকটা জিনিস বলছি বা দেখাবো, এই দেখুন এটার মধ্যে কিন্তু যে হাড়িতে আমি দেব সেই হাড়িতে ডিম আছে, ঠিক আছে, ডিম আছে এগুলোরে, এই এই হাড়িতে দেখুন এই হাড়িতে পুরো ডিম আছে, এই কারণে আমি এই এই পাতাটা এইটারে ব্যবহার করব, ঠিক আছে। আর এইটা ব্যবহার করবো বলে আপনার যেটার মধ্যে বাচ্চা আছে, দেখুন বাচ্চার একদম ছোট বাচ্চা, দুখানা বাচ্চা ফুটেছে, এইটারে ব্যবহার করবো, ঠিক আছে।
এই দুটো, এই দুটো সেটে দিয়ে আপনাদের বুঝানোর জন্য এই দুটো সেট আমি আপনাদের দেখালাম। এবার যদি অনেক বন্ধুরা প্রশ্ন করেন যে সুমনদা এতগুলো পাখির মধ্যে এই দুখানা পাখির মধ্যে মানে এই তুলসী পাতাটা, এখন তো ওয়েদারটা মানে খারাপ, তাহলে এই দুটোর মধ্যে আপনার তুলসী পাতাটা দেওয়াটার কারণ কি, তাহলে আর পাখিগুলোকে দিলেন না? হ্যাঁ, আরো পাখির আমি এর আগেও দিয়েছি, যেহেতু এখন সামনে হাঁড়ি দেব, এই হাঁড়ি দেওয়ার জন্য ডিয়ারবিনের কোর্স আমি কিন্তু চালু করে দিয়েছি। যেসব বন্ধুরা এখনো ডিয়ারবিনের কোর্স চালু করেননি তারা অবশ্যই ডিয়ারবিনের কোর্সটা চালু করে দেন, ঠিক আছে? যার কারণে এখন আপনার ডিয়ারবিনের কোর্স চালু করা হয়ে গেছে, যার কারণে তুলসী পাতাটা আজকে ওই দেখুন অনেক সব কটা বাহার দেখুন, হ্যাঁ ক্যালসিয়ামের ওষুধ দেওয়া আছে সব কটা, একদম একদম এ টু জেড আমি যেই যেই পাখিগুলো আপনার হাঁড়ি দেব সেই সবগুলো পাখির মধ্যে কিন্তু আপনার ক্যালসিয়ামের ওষুধ দেওয়া শুরু করে দিয়েছি। এবার অনেক বন্ধুরা প্রশ্ন করেন যে ডিয়ারমিনের চালু যে করব, হ্যাঁ তাহলে কি আমার হয়তো দেখা গেল 30 দিন বাচ্চার বয়স হয়ে গেছে বা 1.5 মাস বাচ্চার বয়স হয়েছে, এই যে বাচ্চাগুলো ফলো করুন, এই এই রকম বাচ্চারও কিন্তু আমি ডিয়ারমিনের এত বড় হয়ে গেছে বাচ্চাগুলো, এই তারপরেও কিন্তু আমি ডিয়ারমিনের কোর্স এদের উপরে চালাবো, তাতে কিন্তু কোনো একটা সমস্যা হয় না, ঠিক আছে? এই যে ডিয়ারমিনের কোর্স গুলো দেখুন, বাচ্চাগুলোর সাইজটা দেখুন বাচ্চা, ঠিক আছে? এই সাইজের যখনই হয়ে যাবে, আপনারা যদি মনে করেন যে না এত বড় এই সাইজের হয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা ডিয়ারমিন করাতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু পরিমাণ বুঝে দেবে। কারণ আমি কালকের আগেও মানে অন্যান্য ভিডিওতে বলেছি, কালকের ভিডিওতে বলেছি ডিয়ারমিনের, যদি যেসব বন্ধুরা করতে না জানেন আমার ভিডিও দেওয়া আছে যে কক্সবাজারে ডিয়ারমিন আপনারা দেখে নেন, ঠিক আছে বন্ধুরা? যার কারণে এই দুটো সেটের কিন্তু আমি মানে তুলসী পাতাটা দিয়েছি আর এখন এগুলো সব ডিয়ারমিনের কোর্স চালু করেছে। আরেকটা কথা বলি, অনেক বন্ধুরা আমি বলি মধু ঠান্ডা লেগে গেলে আপনার মধু দিয়ে একটা টনিক করেছি, তাও আপনাদের দেখি শেয়ার করেছি আপনাদের সঙ্গে, অনেক বন্ধুরা দেখেছেন। তারপরও যদি যেসব বন্ধুরা ধরেন এখনো লাগেনি ঠান্ডা লাগেনি, আমি কিন্তু ঠান্ডা লাগার মানে কথা বলছি না, ঠান্ডা লাগার আগে মানে ঠান্ডা লাগার আগে আমরা যে আমি যে পদ্ধতিটা পাখির নেই সেটাই আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এই যে ভাত নিয়েছে, এটার মধ্যে কিন্তু কোনো ডিম ভাত দেয়নি, আপনারাও ডিম দেবেন না কিন্তু, এটার মধ্যে প্লেন শুধু ভাত নিয়েছে, ঠিক আছে? প্লেন ভাত একদম পরিষ্কার ভাত নিয়েছি, এর মধ্যে কোনো ডিম ফিম কিচ্ছু না। আর এইটা আপনারা সবাই চেনেন, এটা ডাবরের মধু, মধুটা কিন্তু ডাবরের, ঠিক আছে? এই মধুটা আপনার এই দুটো অনেকেই আছে কি করে, অনেক বন্ধুরাই আছে যে হয়তো, আর আপনারা জানেন কক্রেল পাখিকে যে যদি যদি খাবারের সঙ্গে যে কোনো খাবারের সঙ্গে যদি ওষুধটা আমি মিশাই তাহলে সেই খাবারটা দেখবেন ওষুধটা কিন্তু সম্পূর্ণ খাচ্ছে, আর যদি জলে দেই বা মানে আপনার ওকে কি বলে যেটাকে বলে আপনার আমরা ডফার দিয়ে খাওয়ায় দিচ্ছি, তখন কিন্তু অনেক সময় ওই ডফারে খাওয়াতে গেলে খুব অসুবিধা হয়, কারণ কি ওরা এস্টিয়া প্রজাতীয়, ঠোঁটগুলো আপনার খুব বাঁকা, তাই অনেক সময় হয়তো খাচ্ছে না, তাই অনেক সময় দেখা গেল সেই মেডিসিন বা কোনো ওষুধ হয়তো শ্বাসনালীতে ঢুকে যেতে পারে, তখন কিন্তু সেই শ্বাসনালীতে যদি খাবারের বা ওষুধ মেডিসিন ঢুকে যায় সেই বাচ্চা কিন্তু পাখি কিন্তু মারা যায়। তার জন্য বলছি ঠান্ডা লাগার আগের থেকে যদি আমি এই মধুটা, এই যে মধুরের ডাবরের মধু আপনাদের সবসময় দেখাচ্ছি, আমি অনেক বন্ধুরই ফোন করলে আমি বলি এই দেখুন পরিমাণ কিন্তু দেখুন, এই পরিমাণ নিলাম, ঠিক আছে? এই পরিমাণটা নিয়েছি, নেওয়ার পরে এই যে দেখুন ভাতটা কিন্তু আমি পুরো মাখালাম, এবার ভাতটা কিন্তু আপনার এই যে মাখালাম এইটা কিন্তু এই যে ভাতটা মাখালাম ভাতটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে, ঠিক আছে? ভাতটা মধুটা একটু মিষ্টি, আপনারা সবাই জানেন মধু মিষ্টি, তাই পরিমাণটা একটু কম দেব, কারণ কি মধুতে কিন্তু শরীর খুব হিট করে মানে গরম করে, গরম রাখে তাকে আপনার। তারপরে আমরা সূর্যমুখী দানা দিচ্ছি, সমস্যা হওয়ার কোনো কথা নেই। এইবার এই পাখি, এইবার এই ভাতটা আমি আপনাদের মিলালাম, এইবার বলবো যে কোন কোন পাখিকে এইটা ব্যবহার করতে পারবেন, কোন কোন পাখিকে এইটা ব্যবহার করতে পারবেন না।
এইটা যে পাখিতে ধরেন সবে হাড়ি দিয়েছেন, যে পাখিতে সবে হাড়ি দিয়েছেন সেই পাখিরে কিন্তু যখন হাড়ির মধ্যে পাখি যাতা শুরু করে দিয়েছে তখন কিন্তু এই পাখিরে কিন্তু এই এই মধুওয়ালা ভাতটা দেবেন না। কারণ যখন একটু মিষ্টি ভাব পাবে তখন কিন্তু ভাতের পরিমাণটা ওরা কিন্তু একটু বেশি খাবে, ঠিক আছে। আর যেসব সেখান থেকে মানে হাড়িতে যাতা শুরু করার থেকে আপনার বাচ্চার বয়স বাচ্চা ফোটার অব্দি ডিম যদি চায়ও থাকে তাও কিন্তু দেবেন না। আর যদি আপনার দেখা গেল বাচ্চার বয়স হয়তো আপনার 18 দিন হইতে 15 দিন হইতে 20 দিন হইতে দেবেন না, যখনই 1 মাসের ঊর্ধ্বে হয়ে যাবে বাচ্চাগুলো আপনাদের দেখাচ্ছি এই যে এইরকম বয়সের বাচ্চাগুলো হয়ে যাবে, এটা 1.5 মাস বয়স হয়ে গেছে, এই বাচ্চাগুলো যখন এইরকম সাইজের বাচ্চাগুলো হয়ে যাবে তখন কিন্তু এই মধুওয়ালা ভাত এদের দিতে পারে। এই যে দেখুন এখানে আছে ধরেন 2 জোড়া, 2 জোড়ার পরিমাণটা আমি দেখাচ্ছি আপনারা। পরিমাণটা অনেক সময় অনেকেই বলেন দাদা আমি বুঝতে পারছি না কতটা কি দেব না দেব, এবার একসাথে যেহেতু ভাতটা আমি মাখালাম পরিমাণটা দেখুন। এইটা এখানে মানে 4খানা বাচ্চা মানে পাখি বাচ্চা আর বড় নিয়ে 4খানা বাচ্চা মানে 2 জোড়া পাখি। এই যে দেখুন 2 জোড়া একসাথে কিন্তু আমি মধুটা মাখিয়েছি, আপনারা দেখলেন আমি মাখালাম। এই একসাথে মধুটা মাখালে কি হলো, এই যে দেখুন এই 4 পিস মানে 4টে পাখির জন্য আমার এই এই কটা ভাতের পরিমাণটাই দেখুন আমার কিন্তু পরিমাণটা এই, ঠিক আছে, ভাতের পরিমাণটা এই মানে 2টো বাচ্চা আছে 2টো বড় আছে তার মানে 4 পিস, 4 পিসের জন্য ওই কটা ভাতই আমার যথেষ্ট। এক আবার দেখুন এই সাইডেও আমার 4খানা আছে, কেন আগে আমি সবগুলোরে এর আগেও দিয়েছি, ডিয়ারমিনের কোর্স করানোর আগেও সব পাখিরে দিয়েছি, যার জন্য আজকে আর সবগুলোরে দিচ্ছি না, যেগুলোরে আপনার দেওয়ার দরকার সেগুলোরেই আমি দিচ্ছি, কারণ ওগুলো অন্য মেডিসিন ইউজ করছি যার জন্য আপনার এই আজকে মধু ভাত দেব না, এর আগেও দিয়েছি। এই দেখুন এইটাও কিন্তু 2 জোড়া পাখির জন্য মানে 4 পিস এটার মধ্যে আছে, 4টের জন্য কিন্তু এই 2টো ওই কটা ভাতই আপনার পরিমাণটা যথেষ্ট। এবার পরিমাণটা আপনারা বুঝতে পারলেন। এবার যেগুলোর এই রকম সাইজের যখনই বাচ্চা আপনাদের হয়ে যাবে তখন কিন্তু এই মেডিসিনটা মানে ব্যবহার করবে, মানে এই মধুওয়ালা ভাত ব্যবহার করতে পারে। তাতে কি হবে ওরা যদি পরিমাণটা একটু বেশি খাবে, কেন একটু মিষ্টি পাবে, দেবেন টুকটুক করে ওদের সময় মতন ওরা খেয়ে নেবে, আর তার জন্য কোনো অসুবিধা নেই। তাতে যদি পাখি হালকা ঝিমায় বা কোনো গা হালকা ফুলিয়ে থাকে তাও দেখবেন ওইটা কেটে যাবে। আর যে কথাটা বললাম যে হাড়ি দিয়েছেন, হাড়ি দেওয়ার ফলে আপনি হাড়িতে যাতা শুরু করেছে, করার পরে সেই ভাতটা কেন না করলাম দিতে না করলাম কারণটা কি, হাড়িতে এবার এই মধু ভাতটা খেলে ওদের ভেতরে যে আমাদের যেরকম দেখবেন মধু তুলসী পাতা এগুলো বাচ্চাদের যদি বুকে কফ কফ জমে যায় তখন কিন্তু এই মধু তুলসী পাতা ভালো করে আপনার ডোলে আপনার রস করে সেই মধু দিয়ে খাওয়া দিলে আমাদের বাচ্চা কাচ্চা বা বড়রা অনেক সময় আমরাও খাই, হ্যাঁ, দেখবেন ওদের শরীর কিন্তু সেই কফটা আস্তে আস্তে নির্মূল হয়ে যায় বা কফের সঙ্গে বেরিয়ে যায়। তাই বলছি বন্ধুরা এই যখনই ওদের এই ভাতটা দেবো ওদের বুকের মধ্যে যদি শরীরে কোনো কফ বা প্রয়োজন থেকে থাকে আস্তে আস্তে ওরা পটির সঙ্গে মানে জলের মতন না একটু পাতলা হবে পটিটা, কেন যেহেতু এটা একদিন অনেক বন্ধুরাই হয়তো দেখা গেলো আজকে হয়তো দিলেন দেওয়ার পরে হয়তো কালকে সকালবেলায় দেখবেন পটিটা একটু পাতলা হয়েছে, ওর জন্য ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কারণ নেই কারণ যে ওরা যে পটিটা যে করছে পটিটা যে ওদের শরীরের ভেতরে যে প্রয়োজনটা আছে সব আস্তে করে পরিষ্কার করে আপনার পটির সঙ্গে বের করে দিন, ঠিক আছে বন্ধুরা। তাই বলছি যে হাড়িতে যাতায়াত করার পর বা ডিম একটা দিয়েছে বা 5টা দিয়েছে তখনও কিন্তু এই মেডিসিনটা ইউজ করবেন না, করলে কি হবে কোনো কারণবশত যদি হাড়ির ভেতরে ওই পটিটা পড়ে দেয় ডিম থাকলে ডিমগুলো পুরো নোংরায় মেখে যাবে, ঠিক আছে,
আর হয়তো দেখা গেল হাঁড়িটার মধ্যে সবে যাতায়াত শুরু করেছে, যাতায়াত শুরু করলে কি হবে, যদি হাঁড়ির ভেতরে পটি করে দেয় তাহলে হাঁড়িটাও নষ্ট হয়ে যাবে, তখন দেখা গেল আবার সমস্যা হতে পারে। তাই বলছি যেইসব বন্ধুরা ডিম মানে হাঁড়িতে যাতায়াত শুরু করছে, তখন আপনারা মধু না দিয়ে তুলসী পাতাটা ব্যবহার করবেন, আর বাচ্চা ধরেন ডিম দিয়ে বসে রয়েছে তখনও তুলসী পাতাটা ব্যবহার করেন, বা বাচ্চা ফুটেছে সবে বাচ্চা ফুটেছে, হ্যাঁ ধরেন 10 দিন 12 দিন হয়েছে তখনও তুলসী পাতা ব্যবহার করেন, তাতে কোনো অসুবিধা নেই। আর মধুটা খালি ব্যবহার করবেন এমনি এই মানে ধরেন 6 মানে 1.5 মাস বা 2 মাসের বয়সের পর থেকে যতগুলো পাখি হাঁড়ি দেওয়ার আগ অব্দি আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আমি আমার পাখিকে আমি খেয়াল করি বা আমি পরিচর্যা করি, তাই আপনাদের সাথে এইটা শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এই মধুর যে ভাষা মানে কি একটা কথা বলবো, সেটা হয়েছে মানে আগে এটা বলাটা উচিত ছিল, এই মধুর ভাতটা আপনার সপ্তাহের মধ্যে একদিন দেবেন বা 10 দিনে 1 দিন দেবেন, ঠিক আছে। বা ওই যে আপনার আজকে আর যেসব পাখি ঠান্ডা লেগে মানে গা ফুলিয়ে বসে রয়েছে হালকা পাতলা কম থাকছে সপ্তাহে, তাহলে আপনারা যদি ধরেন এক জোড়া পাখিরে 2 ফোঁটা দেবেন, ঠিক আছে, এক জোড়া পাখির 2 ফোঁটা দেবেন, বেশি দেওয়ার প্রয়োজন নেই, এক জোড়া পাখির 2 ফোঁটা দিলেই যথেষ্ট। আর ভাতের পরিমাণটা একটু কম দেবেন, আর ওরা যতটা পরিমাণ লাগবে, আর যদি মনে করেন যে না ভাতটা একটু বেশি দেবো 2 ফোঁটা দিলেন, সে দিলেন কোনো অসুবিধা নাই, কিন্তু আপনারা খাওয়া মানে দিলে ওদের পরিমাণ মতন ওরা খাবে। আর জলের সাথে দিলে কি হবে, জলের পরিমাণটা মানে মধুর পরিমাণের ভাগটা আপনার বেশি লাগবে। এইবার অনেক বন্ধুরা প্রশ্ন করতে পারেন, শুনুন না, যা খাবার খাওয়াচ্ছে সব ভাতের সঙ্গে কেন? এই প্রশ্নটা কিন্তু অনেক বন্ধুরা 100-এর মধ্যে হয়তো 99% বন্ধুর মনে আসতে পারে। আমার বক্তব্য হয়েছে যে এই মেডিসিন গুলো আমি যে কোনো মেডিসিন ব্যবহার করি ভাতের সঙ্গে, কারণটা কি, আমার মেডিসিনটা অপচয় হবে না, 1। 2 নম্বর কথা হয়েছে আমি আমি ভাত দেই বলে যে আপনারাও ভাত দেবেন তা না, আমার বক্তব্য হয়েছে ওষুধটা যেন ওদের শরীরে মানে ওরা যে কোনো খাবারের সঙ্গে মিশালে যেন ওরা খায়, আপনারা দেখবেন কোন খাবারের সাথে মিশালে খায় সেই খাবারের সঙ্গে মিশিয়ে আপনারা দেবেন। আর জলে কেন বারবার বলি না, কারণ জলে দিলে কি হয়, পরিমাণটা যতই জলের কম দেন না কেন ওরা কিন্তু জলটা সম্পূর্ণ খাবে না, আর ওই ওষুধ তখন আমরা যে 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা বা 4 ফোঁটা পরিমাণ খাবো মানে দেব, সেই জলে দিলে সেই ধরেন 4 ফোঁটা দেন আর 10 ফোঁটাই দেন, দেখবেন সেই হাফ বাটিও যদি জল দেন দেখবেন জলের পরিমাণটা ওষুধের অ্যাকশনটা কেটে যাবে জলের মধ্যে দিলে। আবার কিছু আর ওষুধ আছে যেন ওইটা জলে দিলে সেটার পরিমাণটা দেখবেন ডাক্তারদের কাছে গেলেই ওরা বলে দেবে যে এই পরিমাণে এই ওষুধ জলে মিশিয়ে খাওয়াবে, তাহলে সেইভাবে বুঝে আপনারা খাওয়াবে। ঠিক আছে বন্ধুরা, আমার বক্তব্য হয়েছে ওষুধে দিলে ভাতে দিলে মেডিসিনটা ওরা সম্পূর্ণ খায় যতটুকু প্রয়োজন ওদের শরীরে কার্যকারী হয়। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, বেশি করে শেয়ার করে দেবেন। নমস্কার।